নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মাছ মাংসকে হাড় কাঁপানো একটা রেসিপি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি দিয়ে আলু পটলের কারি। তো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রেসিপি অনেকেই খেয়েছো, তো আমি আজকে কী করে রেসিপিটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো, আমি একদম কচি পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একটু কুসা ছাড়িয়ে ছাড়িয়ে ছুলে নিয়েছি, পুরোটার কুসা কিন্তু আমি ফেলে দিইনি। দিয়ে হাফ করে কেটে নিয়েছি। এখানে দেখো লম্বা লম্বা সাইজ করে আলু কেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি। তার সাথে কিছু মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু তৈরি করে নিয়েছি। তো দেখো, আর এইদিকে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি, সেই জারের মধ্যে আমি আগে মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। তো বন্ধুরা, চিংড়ি পটলের রেসিপি অনেকেই খেয়েছো, আমার আজকে রেসিপি জাস্ট অসাধারণ। কী বলবো বন্ধুরা, মালাইকারি থেকে টেস্টি হয়েছিল, কী বলবো। আমি খেয়ে তো বলছি তোমাদেরকে, তাই বললাম যারা গলদা চিংড়ি দিয়ে এইভাবে পটলের রেসিপি এখনও ট্রাই করো, অবশ্যই একদিন ট্রাই করতে পারো। তো দেখো, এখানে আমি পেঁয়াজ টমেটো, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, তার সাথে দেখো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো তার সঙ্গে নেব আমি দু তিন কোয়া রসুন, বেশি দিনই রসুন, একদম পাতলা পাতলা সরু সরু রসুনগুলো দিয়েছি। দেখো ছোটো ছোটো দু পিস আদা দিয়েছি, আর তার সাথে আমি দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম। দিয়ে আমি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমার আজকের রেসিপিটা একদম সিম্পল, একদম সহজ পদ্ধতিতে অনেকেই বানিয়ে খেয়েছো, তো আমি কী করে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পটলগুলো আগে আমি একটু হালকা হলুদ আর নুন দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখো পটলগুলো কিছু কুসা ছাড়িয়েছে, কিছু কুসা রয়েছে, তাহলে এইভাবে কিন্তু খেতে ভালো লাগে। আর গরমের দিন পড়তেই কিন্তু একদম কচি কচি পটল পাওয়া যায়, তো সেই পটল দিয়ে যদি এইভাবে বা গলদা চিংড়ি রেসিপি খেতে পারো, চিকেন পাশে রেখে কিন্তু চিংড়ি মাছেই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো চলো পটলগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। পটলগুলো হালকা একটু হলুদ দিয়ে আমি একটু দুই পাশ করে ভেজে নেব, ভালো করে একটু হলুদ দিয়ে, তাহলে কিন্তু কালারটাও বেশ সুন্দর হবে আর ভেতরটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমরা কে কে এইভাবে ট্রাই করেছো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি কী করে করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কালকের ভিডিওতে চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু বন্ধুরা আমি মালাইকারি থেকে কিন্তু আমার এই চিংড়ি পটলের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে, কী বলবো, বলার ভাষা নেই। তো চলো দেখতে থাকো। তো দেখো, এদিকে আমার পটলগুলো হালকা লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ দু তিন মিনিট রেখে আমি পটলগুলো কিন্তু নামিয়ে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা কিন্তু ভেজে নিলেই হবে। তো পটলগুলো আমি নামিয়ে নেব, নিয়ে আমি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব,
তো আমিগুলো আলুগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি, তোমাদের বোঝার মতো অবশ্যই কাটতে পারো। আর যেহেতু আমার চিংড়ি মাছটা আগে থেকেই ভাজা ছিল, তাই আর তোমাদেরকে ভাজাটা দেখাইনি, কারণ বারবার একই জিনিস দেখানোটাও ভালো লাগে না। এখন আলুগুলো আমি হালকা একটু ভেজে নেবো। তো এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তেল থেকে নামিয়ে নেব, তেলগুলো একটু ঝরিয়ে নামিয়ে নেব। কিন্তু আলু কাস্তে কিন্তু বেশ তেল লাগে না, একদম অল্প পরিমাণ তেল হলে কিন্তু আলু ভাজা হয়ে যায়। তো আলুগুলো ভাজিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি কী দেবো বন্ধুরা দেখতে থাকো, দুটো তেজপাতা দেব, তার সাথে কিন্তু একটু সাদা জিরে দিব, তার সাথে একটা শুকনো লঙ্কা দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। ওইদিকে দেখো ফোড়নটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে আসছে, আর এখন আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ পেস্ট করে রাখা মশলাটা। তার সাথে দেখো আমি এখানে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি গুঁড়ো, আর কোনো মশলা দেবো না এখন। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকব, ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো একটু হালকা একটু জল দেব, বাটিটা ধুয়ে একটু জল দেব, দিয়ে একটু নুন দেব। দিয়ে স্বাদ অনুযায়ী কিন্তু আমি নুনটা অ্যাড করে দিয়েছি, যেহেতু পটল বাস্তে নুন দিয়েছি তার জন্য বুঝিয়ে দিতে হবে, না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো লবণটা দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষাবো, যতক্ষণ না অব্দি তেল ছাড়ছে তখন কিন্তু আমি এইভাবে কষাতে থাকবো। তো এদিকে দেখো মশলাটা থেকে প্রায় আমার তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠা শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একদম লাল হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি ভেজে রাখা আলু আর পটলগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মশলার সাথে কষাতে থাকবো আলু আর পটলগুলো। তো আলু পটলগুলো একটু কষাবো, কষিয়ে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। যেভাবে আমরা চিকেনগুলো কিন্তু মশলার সাথে কষাই, ঠিক সেইভাবেই কিন্তু চিংড়ি মাছগুলো মশলার সাথে কষালে কিন্তু আরও বেশ ভালো লাগে। তো আমি আমার মতো করেই রেসিপিটা করেছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে দেখো আমি বড় বড় প্রায় 8 পিস চিংড়ি মাছ আছে এখানে, এগুলো সব আমি ভেজে নেব, মানে কষিয়ে নেব। যেভাবে আমরা চিকেনটা কষাই ঠিক সেইভাবেই কিন্তু চিকেনের মতো কষাতে থাকবো সবজির সাথে মশলার সাথে, তাহলে বেশ একটা খেতে ভালো লাগবে।
দেখো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু পরিমাণ মতো এর মধ্যে আমি কিছু গরম জল অ্যাড করব। গরম জলটা অ্যাড করলে কিন্তু খুবই ভালো হবে। এখন আমি গরম জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজিটার সাথে, আলু পটল চিংড়ির সাথে ভালো করে সবজিটাকে মিক্স করে নেবো ঝুলের সাথে। তো দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। খেতে বন্ধুরাকে বলবো, আবারও বলছি এত টেস্টি হয়েছিল যা বলার ভাষা নেই। তো এইভাবে অবশ্যই একদিন ট্রাই করতে পারো তোমরা যারা আমার এই রেসিপিটা এখনও এইভাবে ট্রাই করোনি, একদিন প্লিজ করে বানিয়ে খেয়ে দেখো। সবাই কিন্তু চিংড়ি পটল খেয়েছ, তো আমি যেভাবে করেছি ঠিক সেভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন ট্রাই করো, খুবই ভালো লাগবে। এখন আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে দেখো একদম রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে আসছে, একদম পুরো ঝুলটা ফুটে উঠেছে আর দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। খেতেও তেমনি হয়েছিল, দেখতেই পাচ্ছো একদম পুরো ঝুলটা ফুটে উঠেছে। এখন আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করবো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ ঘরে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো। তো ঘরে তৈরি করা কিন্তু গরম মশলাটা অসাধারণ হয় খেতে। তো দিয়ে দিলাম গরম মশলাটা, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও 5-6 মিনিটের জন্য একদম জাল হতে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো চিড়া 3-4টা কাঁচা লঙ্কা। তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে আর কাঁচা লঙ্কার একটা সেন্ট বেরিয়ে আসবে। তো চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দেবো, দিয়ে দিয়েছি বন্ধ করে। দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। তো ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আমি দেখে রেখে দেবো, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো একদম পুরো রেডি আমার আজকের রেসিপিটাতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।